কবুতর আমরা হচ্ছে এখানে ভরতেছি, আর ময়ূর গুলো কৌতূহলী দৃষ্টিতে চারদিক থেকে এসে দেখতেছে যে কি হচ্ছে এখানে। বিসমিল্লাহ, এই যে দেখেন কবুতরটা ছাড়ার পরে আতঙ্কগ্রস্ত, ছটফট করতেছে। তো এই ছটফটানোটা কাটানোর জন্যই এই বাস্কেটিংটা করা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। সামনে টুর্নামেন্ট, আমাদের কবুতরগুলো রেডি করতে হবে, মানে টস শুরু করতে হবে। তো টস কিংবা পাল্লা শুরু করার আগের যে স্টেপটা, সেটা আমি আজকে থেকে শুরু করতেছি। দেখেন এই যে এখানে কয়েকটা পাল্লার খাঁচা রেডি করা আছে। কয়েকদিন আগে এই খাঁচাগুলো আমরা বানাই নিয়ে আসছি। হঠাৎ করে যদি আমরা কবুতরগুলোকে এরকম পাল্লার খাঁচায় ঢুকায় পাল্লা দিতে নিয়ে যাই, তখন কিন্তু ওদের মধ্যে একটা প্যানিক কাজ করে, ওরা একটা আতঙ্কে ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়। সেক্ষেত্রে স্ট্রেসে পড়ে যায়, অনেক ভালো কবুতরও কিন্তু হারাই যাইতে পারে। তো এই প্যানিকটা কাটানোর জন্য টস করার আগে অন্তত 2 থেকে 3 দিন পাল্লার খাঁচায় কিছু সময় ধরে কবুতরগুলোকে আটকে রাখা উচিত, আর এটাকে বলা হয় হচ্ছে বাস্কেটিং। তো আজকে আমরা বাস্কেটিং করব, পাশাপাশি আরও কয়েকটা কাজ করব। যে আমাদের কবুতরগুলো এর আগেও কিন্তু আমরা যেটা করছি, যে ওদের শরীরের যে উকুন টুকুন যেগুলো ছিল সেগুলো রিমুভ করার জন্য আইভারমেকটিন কোরন ড্রপ ব্যবহার করছি। আজকে যেহেতু আবার সবগুলো কবুতর আমরা বাস্কেটিং করার জন্য ধরবো, তো আজকেও আমরা ড্রপ দিয়ে দিব কবুতরগুলোকে। সবগুলো না, আজকে শুধু হচ্ছে মাদির খাঁচার থেকে মাদি কবুতরগুলোকে আমরা দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটা কবুতর কিন্তু ট্যাগিং করা আছে। তো এই যে ট্যাগ নাম্বারগুলো আমরা হচ্ছে নোট করে রাখব, পাল্লাতে কোন কোন কবুতরগুলো যাচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি, এবং প্রতি পাল্লার শেষে আমাদের মিসিং হিস্ট্রি কিংবা হচ্ছে গিয়ে হোমিং হিস্ট্রিটা যেন আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি। সেজন্যই হচ্ছে এই ডাটাবেসটা রাখা। আমরা এটা থেকেই শুরু করি। বিসমিল্লাহ, একটা ধরলাম F1075। ওইদিকে হচ্ছে গিয়ে এটার নাম্বারটা নোট করছে, আর এদিকে আমরা হচ্ছে গিয়ে পোরণ ড্রপটা দিলাম, হয়েছে আন রাখবে না। বিসমিল্লাহ, এই বছরের প্রথম বাস্কেটিং। বিসমিল্লাহ, এই যে দেখেন কবুতরটা ছাড়ার পরে আতঙ্কগ্রস্ত, ছটফট করতেছে। তো এই ছটফটানোটা কাটানোর জন্যই এই বাস্কেটিংটা করা অত্যন্ত জরুরি। দেখেন মনে হচ্ছে যে খাঁচাটা ভেঙে ফেলবে, এত ছটফট করতেছে। এতে করে কিন্তু আমাদের দুইটা কাজ হচ্ছে, যে আমরা টসে যে কবুতরগুলো দিচ্ছি পালক ঠিক আছে কিনা, ফেদার কোয়ালিটি কেমন আছে, বডি ফিটনেস কেমন আছে, সেই জিনিসটাও কিন্তু চেক আপ হয়ে যাচ্ছে। আজকে যেগুলো বাস্কেটিং করতেছি সেগুলো হচ্ছে সবই ফিমেল কবুতর। দেখেন কেমন ছটফট করতেছে সব কবুতর। P0045। মাশাআল্লাহ, F1 মাশাআল্লাহ, খুব চমৎকার কবুতরটা, সাফচিলা। দেখেন পালকের বিন্যাসটা, দেখেন অনেক চমৎকার লাগতেছে কবুতরটা। ফিমেল কবুতর, লম্বা লম্বা, এই যে আমার আঙ্গুলের মাথার দিকে
এগুলো হচ্ছে সিঁদুরে পোকা বলা হয়। আমরা যে পোরন ড্রপটা দিচ্ছি এটা দিলে এই পোকাগুলো আর থাকবে না। বহির পরজীবীর জন্য এটা খুব ভালো কাজ করে। নাপতালাইনের কবুতর, এই যে দেখেন একটা কবুতর, এটার এই যে কানের চারটা পোর, এই যে অর্ধেক ভাঙা, এই কবুতরটা কিন্তু পাল্লাই দেওয়া যাবে না। কবুতর উড়েই হচ্ছে ডানার সাহায্যে, তো ওকে পাল্লাই দেওয়া মানে হচ্ছে কি ইচ্ছা করে ওকে হারাই ফেলা আর কি, কারণ ওর পালক ঠিক নেই, পোর ঠিক নেই। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে আটকাই দিব জাস্ট। আজকে খাঁচায় ভরে রাখছি, এই খাঁচাটায় আমরা টোটাল 20টা কবুতর দিতে পারছি। এটাকে আমরা হচ্ছে এভাবে ঘন্টা খানেক রাখবো। এই যে দেখেন কবুতর এখনও কিন্তু খুব ছটফট করতেছে। এই প্যানিকটা কাটানোর জন্যই আজকের এই ট্রেনিং সেশন। এই যে দেখেন এই কবুতরটার পালক কিন্তু একেবারেই চলে গেছে প্রায়, এই যে মাথাগুলো একদম ঝান্দি হয়ে গেছে। এইটাকে হচ্ছে গিয়ে আমরা কিছুদূর পাল্লা করার পরে হয়তো কন্ডিশন বুঝে বসায় দিব, কারণ ফেদার কোয়ালিটি ভালো না হইলে ওইটা দিয়ে রেসে ভালো রেজাল্ট আশা করা সম্ভব না। কবুতর আমরা হচ্ছে এখানে ভরতেছি আর ময়ূরগুলো কৌতূহলী দৃষ্টিতে চারদিক থেকে এসে দেখতেছে যে কী হচ্ছে এখানে। চমৎকার ফেদার কোয়ালিটি মাশাল্লাহ, আমার সবচেয়ে পছন্দের কবুতর এটা, সুরমা খাকি। জাস্ট একটা বাচ্চাই করতে পারছিলাম এই সিজনে, সেটাকে দিচ্ছি। এটা মাত্র এই যে আট পরে পড়ছে, দশক এখনও ক্লিয়ার হয় নাই, কিন্তু আমার ইচ্ছা আছে এটাকে আমি পাল্লা করব, দেখব কত দূর পর্যন্ত এটা যায়। সব মিলে দুই দিকে এটাকে 50 কিলো পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে, যদি টিকে থাকে ইনশাল্লাহ, দেখা যাক। F1 146, আমরা এটার মধ্যেও 20টা দিলাম। ফ্লাইট ফেদারের মধ্যে এই যে কানের পরটার মাথা ভাঙা, আর এদিকে কিছু পর খাওয়া আছে, কিন্তু এটার এই যে মাথাটা ভাঙা। এই পাশেরটা আমরা দেখি, এই পাশেরটাও সেম, দেখেন এই যে মাথাটা ভাঙা। আমি ঠিক বুঝলাম না যে এটা দুইটা পরেই মাথাগুলো কেমনে ভাঙল কানের পরের। তো এই কবুতরটা যদি আমরা হচ্ছে গিয়ে লং ডিস্টেন্স রেসে দেই তাহলে এটা আমাদের নিজেদের বোকামি হবে। মোটামুটিভাবে এক ঘন্টা হয়ে গেছে আমরা হচ্ছে গিয়ে কবুতরগুলোকে প্রথম দিন বাস্কেটিং করে রাখলাম, এখন আমরা হচ্ছে ওদের রিলিজ করব। ওই দিকটা রোদ আসছে বিদায়, এই খাঁচাটা এদিকে নিয়ে আসছিলাম, এখন সবগুলো আমরা ছেড়ে দেব বিসমিল্লাহ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রেনিংয়ের অংশ, এই যে কবুতরগুলো পাল্লার খাঁচা অভ্যস্ত হওয়া এবং খাঁচা থেকে ঠিকঠাক মতো বেরোয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ যে কীভাবে ওরা বেরোবে দেশের সময়। ও এই বক্সা উল্টা হয়ে গেছে, ওদেরকে ওদের মতো করে বের হতে দিতে হবে। আমরা কিন্তু ওদেরকে ফোর্সলি বের করি নাই, ওরা ওদের মতো করে নিজেদের মতো করে হচ্ছে গিয়ে যেদিক দিয়ে বের হওয়ার কথা সেদিক দিয়ে বের হইল। আজকে হলো Day 1, এভাবে করে আমরা হচ্ছে গিয়ে অন্তত 2 থেকে 3 দিন এই খাঁচায় বাস্কেটিংটা অভ্যস্ত করব, যাতে করে ওরা প্রথম টসের দিন কিংবা রেসের সময় খাঁচায় ভরলে, পাল্লার খাঁচায় ভরলে আতঙ্কগ্রস্ত না হয়, প্যানিকে না পড়ে। এই প্যানিকটা কাটানোর জন্যই
আজকের এই ট্রেনিং সেশনটা। রোদ অনেক তীব্র হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।